আমার তার তারা মাকে সুন্দরভাবে শাড়ি পরানো আপনাদেরকে আজ দেখাচ্ছি তো খুবই শর্টের মধ্যে আমাকে স্কিপ করে দেখাতে হয় আজ মাকে আমি ব্রাহ্মণী ব্রাহ্মণী শাড়ি পরাচ্ছি তো আপনারা দেখুন তার সাথে আপনাদের সাথে কিছু গল্প করা যাক গল্পের আনন্দ আর শাড়ি পরার আনন্দ একসাথে নেওয়া যাক তারা ভগবতী কালীকে নীলবরণা হওয়ায় তারা বলা হয় আবার কোনো মতে বলা হয় যে তারা নামের রহস্য এই যে ইনি সর্বদা মুখ্য দায়িনী তারিণী তাই তাকে তারা নামে ডাকা হয় মহাবিদ্যার মধ্যে এর স্থান হচ্ছে দ্বিতীয় বিনা আয়াসেই বাকশুদ্ধি বাক শক্তি প্রদানে ইনি সমর্থা এই জন্য একে নীল সরস্বতীও বলা হয় ভগবান ভয়ানক বিপদ থেকে ভক্তকে রক্ষা করেন এই জন্যই তিনি হচ্ছেন উগ্রতারা বৃহৎ নীল শাস্ত্রে ভগবতী তারার স্বরূপের বিশ বিশদভাবে আলোচনা আছে যে হয়দ্রীপকে বধ করার জন্যই ইনি নীলবিগ্রহ ধারণ করেছিলেন সবরূপ শিবের উপর ইনি প্রত্যারৃঢ় মুদ্রায় দণ্ডায়মান তিনি ঘোর স্বরূপা ও মুন্ডমালায় বিভূষিতা তাহার সব্যেতর ভুজদ্বয় খড়্গ ও কর্তিকায় হচ্ছে সুশোভিত তাহার সব্য অর্থাৎ বাম দিকে পানিযুগ্ম ও কমল কপাল সমন্বিত নীলপিত মিশ্র বর্ণাভা গাঢ় নীল বর্ণজুতা একমাত্র জটা ভীষণা মস্তক তাহার শিব সদৃশ ফণী নাগ বিভূষিত এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ত্রিমূর্তি পুত ঋষি রাখে বলা হয় সর্বাবস্থায় অচঞ্চল ক্ষোভ রহিত ক্ষোভ রহিত ও অক্ষুব্ধ মানসা চন্দ্রসূর্য বন্নি তেজ সমানা ত্রিনয়না রুদ্ররূপ ধারিণী নে প্রমত্তিকা সত্য বাক শক্তি সিদ্ধি এবং ভোগ মুখ্যপ্রাপ্তির উদ্দেশ্যে তারা বা উগ্রতার সাধনা করা হয় রাত্রিদেবীর স্বরূপ শক্তি তারাকে মহাবিদ্যাদের মধ্যে অত্যন্ত প্রভাবশালী এবং সিদ্ধির অধিষ্ঠাত্রী দেবী বলা হয় তারা দেবীর তিনটি রূপ আছে তারা একজটা ও নীল সরস্বতী এই তিন রূপের রহস্য কার্যকলাপ ও ধ্যান সম্পূর্ণ ভিন্ন ভিন্ন কিন্তু এই বিভিন্নতা সত্ত্বেও প্রত্যেকেরই শক্তি সমান ও একই তারা দেবীর উপাসনা মুখ্যরূপে তান্ত্রিক পদ্ধতিতে হয়ে থাকে যাকে আগমুক্ত পদ্ধতিও বলা হয় এই উপাসনায় সামান্য ব্যক্তিও কিন্তু বৃহস্পতির সমান বিত্তান হয়ে যায় ভারতবর্ষে মুনি সর্বপ্রথম তারা দেবীর আরাধনা করেছেন এই জন্য তারা দেবীকে বশিষ্ট আরাধিতা তারাও বলা হয় মহর্ষি বশিষ্ঠ প্রথমে বৈদিক পদ্ধতিতে তারা দেবীর উপাসনা আরম্ভ করেছিলেন কিন্তু তা সফল হয়নি অদৃশ্য শক্তির থেকে তিনি আদেশ পান যে তিনি যেন তান্ত্রিক পদ্ধতি যাকে আমরা চীনাচার মানে চীনাচার বলা হয় চীনাচার দ্বারাই যেন পূজা করেন বশিষ্ঠ যখন তান্ত্রিক পদ্ধতি গ্রহণ করেন তখনই তার সিদ্ধি লাভ হয় এতেও বহু ঘটনা আছে যেখানে এখন ব্যক্ত করা সম্ভব নয় তো এই কাহিনী আচার তন্ত্রে মুনির আরাধনা উপাখ্যানে বর্ণিত আছে তো এর মধ্যে দ্বারা প্রমাণিত হয় যে পূর্বে চীন তিব্বত লাদাখ প্রভৃতি স্থানে তারা দেবীর উপাসনায় উপাসনার প্রচলন ছিল তারা দেবীর আবির্ভাব সুমেরু পর্বতের পশ্চিম ভাগে চোলনা নামে নদীর ধারে অথবা চলৎ সরোবরের তীরে হয়েছিল তো মহাকাল সংগীতার কলাখণ্ডে দেওয়া তারা রহস্য বর্ণিত আছে যাতে তারা তারারাত্রিতে তারা উপাসনার বিশেষ তাৎপর্য বলা আছে চৈত্র শুক্ল নবমীর রাত্রিকে তারারাত্রি বলা হয় চৈত্র মাসি নবমাং তু শুক্লপক্ষে তু ভূপাতে ক্রোধ রাত্রি শানি তারারূপা ভবিষ্যতী আবার তারা রাত্রি বলা হচ্ছে মঙ্গলবার যুক্ত যদি আমাবস্যা হয় তার সাথে যদি সূর্যগ্রহণ হয় সেই দিনটাকে তারারাত্রি বলা হয় সেই সময় তারার বিশেষভাবে সাধনা করলে সিদ্ধি লাভ হয় আর খুব অনায়াসে হয়ে যায় আবার বিহার প্রদেশের সহসা জেলার প্রসিদ্ধ মহিষী গ্রামে উগ্রতারার সিদ্ধপীঠ আছে সেখানে তারা একজোটা নীল সরস্বতী এই তিন মূর্তি একসাথেই রয়েছে মাঝখানে একটি বড় আর দুদিকে ছোট মূর্তি তো কথিত আছে যে এখানে মহর্ষি বশিষ্ঠ এখানেই তারা দেবী উপাসনা করে করে সিদ্ধি লাভ করেন আবার তন্ত্রস্বের প্রসিদ্ধ গ্রন্থ মহাকাল সংগীতার গুজ্যকালীখণ্ডে মহাবিদ্যার উপাসনার বিস্তৃত বিবরণ আছে সেই বিবরে বিবরণে আবার রহস্য অতিশয় চমকপ্রদ তো রকম তন্ত্রের রহস্য তারা রহস্য নীলতন্ত্র আদিতে বিস্তারিত পাওয়া যায় তো মোটামুটি সব কিছুর মাঝেই আমরা কিভাবে এই শক্তি সাধনা করি যার যেটা আগ্রহ সেই হিসাবে গুরুর আদেশে তারা পেয়ে যায় তারাসার তারা নিগম মহানি মহাচীন নীলতন্ত্র তারাকল্প শক্তিকল্প শক্তিসার নীল সারস্বৎ লিঙ্গতন্ত্র জনিতন্ত্র তারা তারাকুল এই সর্বস্ব বিশেষত আবার অনেক যা নাম জানা নেই অথচ এখানে সম্ভব হয়নি এইসবে তারা